নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই, আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র সমালোচনা কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী পবিত্র মার্গারিটার। মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাতারকান্দিতে, তদন্তে পুলিশ। দেশজুড়ে জাতীয় বিদ্যার্থী দিবস উদযাপন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পাতারকান্দির দক্ষিণ কেউটি গ্রামের বেহাল সড়ক সংস্কারের দাবিতে ভুক্তভোগী জনগণের। শিলচর পৌরসভার নতুন ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র সমালোচনা কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী পবিত্র মার্গারিটার। বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে এসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র সমালোচনা কেন্দ্রীয় রাজ্যমন্ত্রীর। তিনি বলেন, রাহুল গান্ধী শিলচর বিমানবন্দরে এসে বরাক বন্যার খোঁজখবর নিচ্ছেন। বিমানবন্দর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে আশ্রয় শিবির থাকলেও যাবার সময় হয়নি বিরোধী নেতা রাহুল গান্ধীর। কংগ্রেস কেবল মাত্র টুইট করে ও ফটো উঠেই দায়িত্ব শেষ করে নেয়, কিন্তু বিজেপি নেতাকর্মীরা বন্যার্তদের মধ্যে এসে বন্যা পরিস্থিতির খবর নেবার পাশাপাশি সেবা মনোভাবে বন্যাক্রান্তদের জন্য কাজ করে যাচ্ছেন। কংগ্রেস কেবলমাত্র রাজনীতির জন্য সরকারের সমালোচনা করতে ব্যস্ত বলেও উল্লেখ করেন মন্ত্রী পবিত্র মার্গারিটা। দুই দিনের বরাক উপত্যকা ভ্রমণের দ্বিতীয় দিনে মঙ্গলবার করিমগঞ্জে উপস্থিত হন তিনি। তিনি বরাকের 3 জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন ও বন্যাক্রান্ত আশ্রয় শিবির পরিদর্শন করেন। এছাড়াও তিনি করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সাথে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। আসাম এবং নর্থ ইস্ট হাম সবই স্বাগত করতে হ্যাঁ, হাম লোক তো ভাজপা হো ইয়া ভারতীয় হো, হাম লোক তো অতিথি দেবো ভাবে মানতে হ্যাঁ। হ্যাঁ, হাম দেখে হ্যাঁ, টুইটার মে ভি দেখে, আপকা মিডিয়া মে ভি দেখে হ্যাঁ। কংগ্রেস কা নেতা রাহুল গান্ধী জি আয়া থা, আসাম হোকে কহীন গিয়া থা, নর্থ ইস্ট ভিজিট কে লিয়ে আয়া থা। লেকিন আশ্চর্য কা বাত ইয়ে হ্যায় কি সিলচর এয়ারপোর্ট ওয়ের হি ল্যান্ডেড, ওহাঁ সে বার পীড়িত লোগো কা জো রিলিফ ক্যাম্প হ্যায় জাস্ট 15-16 কিলোমিটার দূরী পর হ্যায়, ঢের সারা হ্যায়। আর লেকিন লোকাল লোক সোচা থা ও আয়েগা, ভাজপা কংগ্রেস কমিউনিস্ট এ সব নেই হ্যায়, লেকিন এক ন্যাশনাল লিডার হ্যায়, ও নজদিক জাস্ট 15-16 কিলোমিটার কা আগে ও শিলচর হাওয়ারডে মে ও উতারা, সব লোক সোচ রা থা ও আয়েগা, লেকিন ও নেই আয়া, ও টুইট করকে ও সম্বেদনা জাহির কর দিয়া। দিস ইজ দ্য নো, দিস ইজ দেয়ার পলিটিক্স, দে কাম হিয়ার ভেরি ফ্রিকুয়েন্টলি সমটাইমস ডিউরিং দ্য ইলেকশন ডেজ অ্যান্ড কভি ভি আতে হ্যায়, ও ফটোশুট করকে চলা যাতা হ্যায়। ও ইতনা ই সম্বেদনা জাহির কিয়া থ্রু হিজ টুইটস এক্স হ্যান্ডেল, যে এসা হ্যায় এসা করুঙ্গা মে পার্লামেন্ট মে উঠাউঙ্গা, এসা এসা কংগ্রেস লোগো কা প্রোপাগেন্ডা হ্যায়। লেকিন আরে জাস্ট 15-16 কিলোমিটার কা নজদিক হি থা রিলিফ ক্যাম্পস, এক 10 মিনিট কা বাদ হ্যায় ও লেকিন আ নেহি পায়। দিস ইজ দ্য ইউনো অ্যাটিটিউড অফ কংগ্রেস অ্যান্ড গান্ধী পরিবার টুয়ার্ডস আওয়ার আসাম অ্যান্ড দ্য নর্থ ইস্ট। সো উই ডোন্ট ওয়েস্ট টাইম ডিসকাসিং অবাউট রাহুল গান্ধী। এন্টায়ার টিম আসাম আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার, উইথ ফুল কোঅপারেশন অফ আওয়ার নরেন্দ্র মোদীজি অ্যান্ড গাইডেন্স অফ নরেন্দ্র মোদীজি, উই আর ওয়ার্কিং ভেরি হার্ড ফর ইউনো গিভিং অ্যাসিস্টেন্স ইন অল সেক্টর্স ফর ফ্লাড রিলিফ। সো হাম লোক বেস্ট হ্যায়, ভাজপা হো ইয়া নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস হো ইয়া সরকার হো, সব হাম লোক একসাথ মিলকে জো বান পীড়িত লোক হ্যায় উন লোক কো সহায়তা দেনে কে লিয়ে কাম কর রহা হ্যায়। আর উসমে হাম ইসিলিয়ে ও রাহুল গান্ধী কংগ্রেস এ সব মে সময় নষ্ট নেই করতে হ্যায়, লেকিন ইটস রিয়েলি ইটস লুকস ভেরি অড নো, জাস্ট হি ল্যান্ডেড শিলচর এয়ারপোর্ট, হি জাস্ট হি ল্যান্ডেড ইন দ্য শিলচর এয়ারপোর্ট, জাস্ট নিয়ার টু দ্য শিলচর এয়ারপোর্ট there are so many flood relief camps and so many areas badly affected by flood, he could have visited but he didn't come. So this reflects what, this reflects Gandhi parivar and Congress attitude towards our people of Assam, and then showing crocodile tear he has tweeted something regarding a flood situation of Assam. So people of Assam know it very well, so I have nothing to say. Phir aaiye wo alag baat hai, lekin আপকা হামরা আসাম কে লিয়ে, নর্থ ইস্ট কে লিয়ে, বার কে লিয়ে, আপকা ফ্লাড কে লিয়ে, আপকা কিয়া, আপকা ইয়োর ইউ নো অ্যাটিটিউড এন্ড ইয়োর থট, ইট ইজ বিং ক্লিয়ার নাও। সো হাম বরাক জিলে মে আয়ে হ্যায়, বড়া মাদরণীয় আসাম কা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি কা সাথ এক মিটিং কে বাদ হামকো বতায়া গিয়া কি আপ যাও দেখো পুরা সহায়তা কি ইস দুঃখ কা সময় মে জো ফ্লাড সিচুয়েশন মে আপ আপনা বরাক ভ্যালি কা লোগো কা পাশ ভি খড়া রহো, জিতনা ভি হো এক রিভিউ করো, আর হাম ইধর আপনা মন্ত্রী বিধায়ক সাংসদ সভি কা সাথ, জেলা অধিকারী কা সাথ, ভাজপা কা কার্যকর্তা কা সাথ, আর জো
राजनीति से जुड़े नहीं हुए, इस सब जितना भी संगठन है सबका साथ एक साथ मिलके हम रिलीफ का ये फ्लड रिलीफ और रिव्यू फ्लड रिलीफ में भी हम काम कर रहे हैं, और बाकी डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का साथ बैठ के जो जो जरूरत और है वो देख रहे हैं। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পাদারকান্দিতে। মৃতের নাম দীপক রবিদাস, বাড়ি স্থানীয় মোটরস্ট্যান্ড এলাকায়। উক্ত ব্যক্তিটি মঙ্গলবার দুপুরে বিশেষ কাজ শেষ করে পাদারকান্দি থেকে বাড়ি ফেরার পথে শহরের একটি গলিতে পড়ে মূর্ছা যান। বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ তদন্তে নেমে মৃত দীপককে উদ্ধার করে পাদারকান্দি সামরিক হসপিটালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ কাণ্ডে পাদারকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু স্পষ্ট করে বলা যাবে না, তবে মৃতদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। এ কাণ্ডে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের ধারণা, দীপক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত দীপক পেশায় একজন গাড়ি চালক ছিলেন। অসহায় এই পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা সিওডিসি সহ স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। পাতারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 76তম স্থাপনা দিবস উদযাপন পুরো দেশ জুড়ে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের স্থাপনা দিবসকে জাতীয় বিদ্যার্থী দিবস হিসাবে পুরো দেশে নানান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত করে থাকে। পুরো দেশের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ সংগঠনের স্থাপনা দিবস পালন করে সংগঠনটির কার্যকর্তারা। জাতীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে প্রথমে করিমগঞ্জ কলেজের সম্মুখে দলীয় পতাকা উত্তোলন করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করিমগঞ্জ শাখার কার্যকর্তারা। তারা বলেন, করিমগঞ্জ জেলা বর্তমানে বন্যায় আক্রান্ত হওয়ায় এইবার বিদ্যার্থী দিবসের দিন তারা জেলার বিভিন্ন ত্রাণ শিবিরে বন্যাক্রান্ত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করবেন। এছাড়াও আগামী 12ই জুলাই জাতীয় বিদ্যার্থী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করবেন এবং 14ই জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা বিদ্যার্থীদের উৎসাহবর্ধনের লক্ষ্যে স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠান করবেন। বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা সমস্ত জেলার বিদ্যার্থীদেরকে জাতীয় বিদ্যার্থী দিবসের শুভেচ্ছা জানান ও 14ই জুলাই কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান। সর্বপ্রথমে আজকে 9ই জুলাই স্টুডেন্টস ডে, ন্যাশনাল স্টুডেন্টস ডে উপলক্ষে আমি আমাদের ভারতবর্ষের যত ছাত্র ছাত্র সমাজ আছে সব ছাত্র সমাজকে আমি ন্যাশনাল স্টুডেন্টসদের শুভকামনা জানাই। আজকে প্রথম আমরা 9ই জুলাই প্রত্যেক বছরের মতো আমরা এইবার ফাউন্ডেশন ডে সেলিব্রেট করলাম। প্রতি বছরের মতো আমরা 9ই জুলাই প্রথম প্রোগ্রামটা পতাকা উত্তোলন দিয়ে আরম্ভ করছি। আজকে আমরা অন্যবারের মতো আমরা অন্যবার 9ই জুলাইতে কালচারাল প্রোগ্রাম করি, সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করি, কিন্তু যেহেতু আমরা করিমগঞ্জ শহরে সীমান্ত শহরের মুখে জল আছে, জলের বিয়ার হয়েছে আমাদের শহর, তো আমরা আজকে প্রায় 1000 মানুষের ফুড ডিস্ট্রিবিউশন করার একটা ট্রেনিং নিয়েছি। আজকে আমরা দুপুর 2টা থেকে প্রায় 1000 মানুষের আমরা ট্রাকে ট্রাকে খাবার পাঠাইবো জায়গায় জায়গায়, রিলিফ ক্যাম্পসে কিংবা যেখানে যেখানে বেশি জল জমি আছে এখানে আমরা নিজেরা দিইমু যে এখানে ফুড ডিস্ট্রিবিউশন করবো। করার পরে আমরা আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করিয়া তারপরে আমরা 12 তারিখে কম্পিটিশন করাইলাম, আর্ট কম্পিটিশন, সং কম্পিটিশন, ডান্স কম্পিটিশন। এই কম্পিটিশনগুলোর মাধ্যমে আমরা করিমগঞ্জের যে ছাত্রগোষ্ঠী আছে ছাত্রগোষ্ঠী আমরা মিলানের একটা কাজ করবো। তারপরে আমরা এই 14 তারিখে 14 জুলাইতে বঙ্গভবনের ভিতরে আমরা মেট্রিক আর হায়ার সেকেন্ডারিতে যারা 60%-এর উপরে মার্কস পাইছে তারা আমরা ফেলিসিটেশন করবো। প্রত্যেক বছরই আমরা করি, এই বছর আমরা করিমগঞ্জ প্রোগ্রামটা করিমগঞ্জে আপনার করিমগঞ্জ টাউনের করিমগঞ্জ ব্যাংকের পক্ষ থেকে করিমগঞ্জ যত সব স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টসরা যাতে মানে একটা ফেলিসিটেশন পায়, কারণ সবারই একটা ইচ্ছা থাকে যারা 60%-এর উপরে মার্কস পাইছে যে ফেলিসিটেশন পাইতো একটা। কিন্তু তখন আমরা দেখতে পাই যে মানে এই প্রোগ্রামটা অনেকটা কমে গেছে, অনেক মানে কোনো সংস্থা কিংবা কোনো ছাত্র সংগঠনও করে না, তো আমরা বিদ্যার্থী পরিষদ এই পরম্পরাটাকে বাঁচিয়ে রাখছি। আর এই 9 জুলাইতে আমরা এই প্রোগ্রামটা প্রতি বছরই করি, এই বছর আমরা 14 তারিখে ফেলিসিটেশনটা করবো। তো আমরা সবার কাছে অনুরোধ রইব 12 তারিখে যে আমরা কম্পিটিশন করবো, আমি কম্পিটিশনে আপনারা যোগদান দিবা। আর এছাড়া 14 তারিখে যে আমরা ফেলিসিটেশন করবো এটার লিগে আমরা রেজিস্ট্রেশন করবা, করি আমরা প্রোগ্রামে আইবা, এর সার্টিফিকেটটা নিয়ে আসবা। আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের করিমগঞ্জ শাখার সম্পাদক। আজ আমরা 76 বছর পূর্তি উপলক্ষে অখিল ভারতীয় পূর্তি উপলক্ষে আমরা পতাকা উত্তোলন করেছি এবং আমরা দুপুরবেলা 1000 মানুষের অধিক মানুষের খাদ্যের জন্য ব্যবস্থা করেছি। এবং 9 জুলাই পক্ষে 9 জুলাই উপলক্ষে আমরা 12 জুলাই আর ডান্স এবং গান আমরা কম্পিটিশন করছি। পাতারকান্দির দক্ষিণ কেউটি গ্রামীণ সড়কের অবস্থা বেহাল, সংস্কারের দাবি ভুক্তভোগী জনগণের। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত পাতারকান্দির অন্তর্গত জুড়াবাড়ি ডেফলালা জিপির দক্ষিণ কেউটি গ্রাম। কেউটি খানবাড়ি ভায়া দক্ষিণ কেউটি বাসুদেবনগর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গ্রাম্য সড়কটি বর্তমানে বেহাল আকার ধারণ করেছে। কাদামাকা সড়ক দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামের জনগণ সহ স্কুল কলেজ পড়ুয়াদের। স্থানীয় জনগণ জানান,
প্রায় প্রতি বছর বর্ষার মৌসুমে এই সড়কটি দস্তুর মতো মরণ ফাঁদে পরিণত হয়। জনপ্রতিনিধিদের অবহেলার দরুন সড়কটি সংস্কার হচ্ছে না, অথচ বুটের সময় নেতারা সড়কটি সংস্কারের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন, কিন্তু আজও বেহাল এই রাস্তার হাল পরিবর্তন হয়নি। সড়কটি সংস্কারের জন্য জনগণের বুটে নির্বাচিত জনপ্রতিনিধিরা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন, ফলে বছরের পর বছর ধরে বৃহত্তর এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে এলাকার সমস্যাগ্রস্ত জনগণ সড়কে নেমে প্রতিবাদ সাব্যস্ত করে বেহাল সড়কটি সংস্কারের দাবিতে সিওডিসি, এমপি ও স্থানীয় বিধায়ক সহ পূর্ত বিভাগের মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। পাত্রকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। দুর্বল ডেভেলপার জিপি এক নম্বর ওয়ার্ড কমিটি, আমি তো যতটুকু জানি একদম ছোটর থেকে দেখি আর কোনো সরকারি কোনো ফেসিলিটি বা এদিকে কোনো খাস দাম হয়েছে না জানি, যতটুকু মানে নিজের থেকে খাস করে হয়েছে। সেউটি খানবাড়ি রোড থেকে আরম্ভ বাসুদেব নগর এলপি স্কুল পর্যন্ত মানে এটা রাস্তা অতটুকু জানি 1 কিলোমিটার প্রতি কতজন হইতে সময় অনুমানিক অনুমানিক 200-300। আমার অঙ্ক ওই লোক মানে ছোট 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 বাচ্চা মানে বয়স্ক মানুষ এমনও আসে কিনা জানেননি যে স্কুলে যাওয়া মসজিদে যাওয়া বা বয়স্ক মানুষ বাজারে যাওয়া হওয়া বিরাট আকারের কষ্ট থাকে। এগু আমার পাতাকান্দির বিধায়ক কিষণ পাল মহাশয় মানে উনার নেতৃত্বে আমার এই খেউটির গ্রামের খাসটা মানে অতিসুপ্ত খরিয়া দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর বর্তমান থাকা সরকার হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে উনাকেও মানে আমরা সম্মান জানাই যে এই খেউটির রাস্তার মানুষ মানে যে কোনো দলের হোক বা রাজনৈতিক দিক দিয়ে কোনো মাক্ষতা নাই, যে কোনো দলের হোক রাস্তার দিক দিয়ে মানুষের বিরাট হারের কষ্ট আছে। এই কষ্টটা মানে দূর করার লাগিয়া হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করি। আবার যাবার তো আর যাইও না, আমি তো আই ঘরে বললো দিন থাকি বাড়াই, কিন্তু ও এগারো জনায় 1 কিলোমিটার কিন্তু যাইতে 1 ঘন্টা লাগে আর ফেকর তোরে আর যাবা আবার যায় না হলে হারল ও রাস্তার দুইশো তো বেমার হইল পাইছিও না আর সব দিছো না, গত যে জেলা পর্যন্ত কইছিলাম খুঁজিছিলাম ও জান দিছো 6 ফুট বাই 6 ফুট রিং গেগু ও শেষ। বর্তমান দেখেন না আমরা তো বাড়িবার কোনো ক্ষমতা নাই, একদম পুরা প্যাক, তারপরে একদম রুগী যদি হয়েছে আমরা দরিয়া নেবারও রাস্তা নাই, বইয়া নিতে লাগে আটে যাইবা এটা অসম্ভব। কিন্তু আমরা আছি তো 30 না আরো বেশি আছে, 55 পরিবার মানুষ আমরা চাই যাতে সরকারে আমরা একটা একটু খাস করে দিলে একটু সুবিধা হইল, আমরা মানুষের বড় অসুবিধা হয়, এরপরে সরুটাও স্কুলে যাওয়া আবার অসুবিধা হয়, মসজিদে যাওয়া আবার অসুবিধা হয়, আমরা অসুবিধা, আমরা রুগী লইয়া যেতে পারি না, কোনো হসপিটালে যাইতে পারি না, মসজিদ স্কুলেও বাচ্চা যাইতে পারে না, আমরা খুব অসুবিধা এই রাস্তার মধ্যে, আমরা প্রায় 55-60 পরিবার মানুষ আছি, আমরা এখান খুব খারাপ রাস্তা, আমরা সবার কাছে চাই আর যে আমরা কোনো একটা সাহায্য করি রাস্তাটা খাট করাইয়া দেখবা। শিলচর পৌরসভায় নতুন ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটা। মঙ্গলবার শিলচর পৌরসভায় নতুন ইলেকট্রিক গাড়ির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পৌরসভায় নতুন ইলেকট্রিক গাড়ির প্রদীপ প্রজ্বলন সহ ফিতা কেটে সূচনা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পবিত্র মার্গারেটা বলেন, 1.6 কোটি টাকার বিনিময়ে শিলচর শহরে দ্রুত আবর্জনা নিষ্কাশনের জন্য ইলেকট্রিক গাড়ির শুভ উদ্বোধন করা হয়েছে। মন্ত্রী বলেন, শিলচর শহরে যেসব কাজ এখন পর্যন্ত শেষ হয়নি তা দ্রুত করা হবে এবং শিলচর শহরের বন্যার পরিস্থিতি খুঁজে নিয়েছেন তিনি। আরও জানান, বিজেপি সরকার সবসময় জনগণের হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে এবং আসামের মুখ্যমন্ত্রী শিলচর শহরকে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিজেপি সরকার জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতিয়ে নিয়েছে এবং রাজ্য সরকার সবসময় শিলচর শহরের উন্নয়নের জন্য ইতিবাচক চিন্তাধারা করে চলছে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্যরা। I must congratulate municipal board of Silchar, which is one of the oldest municipal board in India, the best of my knowledge, this almost 150 year old. So they have introduced today a mini super sucker, you know, for entering the congested areas, gullies of our city. So the municipal board of Silchar is working very hard along with
the district administration and all the concerned departments for the development of town of Silchar. And we have seen that although many things to do, that they have already, they are preparing a roadmap and with a master plan for the development of Silchar town. I think with the guidance and cooperation of Dr. Himanta Biswa Sarma, the state government, they will materialize all the dream projects of our Silchar municipal board. So today I inaugurated with my colleagues here with local MLAs and MPs and district commission. It was a really honor for me to inaugurate this new mini super circle, which is dedicated for the people of Silchar. সকমার দেবর আহ্বান মতে আমার সকল দলের কার্যকর্তা, বিধায়ক, মন্ত্রী সকলবিল এটা আমার বন্য আক্রান্ত বান আক্রান্ত লোকের মাজত আসো। আমি প্রতি রিলিফ ক্যাম্পলে যাবল চেষ্টা করছো, আনকি প্রতি গাঁওলে গে যান পারি সহায় করবলে চেষ্টা করা হয়েছে। গতি এই ক্ষেত্রে আমি দেখি যে বানত ডুবি আছে ঘর, অতি বেদনাদায়ক একটা দৃশ্য। তার মাজতো তেখেতসকলে সন্তোষ প্রকাশ করেছে যে যেগুলা রিলিফর সামগ্রী, সাহায্য সামগ্রীর পর আদি করে থকা চিকিৎসা, শিশুর যতন সকল খুব নিয়ারিক জেলা প্রশাসনে, স্থানীয় রাইজ, আমার ভারতীয় জনতা পার্টিকে আদি করে বিভিন্ন সংস্থার সহযোগত করে আছে। মানে তেখেতসকল ধন্যবাদ জানাইছো আর প্রকৃতির ঈশ্বর ঈশ্বর প্রার্থনা জানাইছো যাতে এই দুর্বিষহ পরিস্থিতির পর খুব সোনকালে আমি অসমবাসী উলাই আহিব পারো। আমি একচুয়ালি একজন নতুন বিদেশ প্রতিমন্ত্রী, কি পরিকল্পনা রয়েছে, কি পরিকল্পনা আগামী দিনে হবে, সেটা এখন পাবলিকলি সাংবাদিকদের সামনে বলা তো সম্ভব নয়। কিন্তু আমি জানি যে নরেন্দ্র মোদী দেবের সভাশেষে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিকল্পনা আর ওনার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কিছু তো কাজ হবে। আর আমি আই এম ভেরি মাচ অপটিমিস্টিক দ্যাট আওয়ার বোথ দ্য গভর্নমেন্টস, দ্যাট ইস ডাব্লিউডি গভর্নমেন্টস, উইল ডু ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ফর সলভ রিজলভিং দিস কাইন্ড অফ প্রবলেমস। আই এম অপটিমিস্টিক, বাট রাইট নাও অ্যাজ এ ইউনিয়ন মিনিস্টার আই শুড নট কমেন্ট বিকজ হোয়াটস গোয়িং অন অ্যান্ড হোয়াটস দ্য প্ল্যানিং আই শুড গো থ্রু প্রজেক্টস অ্যান্ড প্ল্যানিংস। ইয়েস ইয়েস, অলরেডি হ্যাভ মেনশন দ্যাট দের ইজ এ মাস্টার প্ল্যান ফর অলমোস্ট অল দ্য টাউন্স অ্যান্ড সিটিজ অফ আওয়ার আসাম অ্যান্ড নর্থ ইস্ট। অ্যান্ড আমি আপনাদের ইতিমধ্যে জানাইছো কিছু বিজ্ঞানসম্মত সম্মতভাবে কাম করব লাগবে। শিলচরখন এখন অসমের ভিতরে প্রাচীন চহর, ইয়াত আমি ছবছরতকৈ বেছি লোক আমি ইয়াত বাসিন্দা হয়ে আছো, জনসংখ্যা বাড়িছে, কিন্তু আমার মরমর শিলচরখন একই আকৃতিত আছে। গতি বাট পথবিল কেতিয়ার দিনত, ব্রিটিশের দিনত বা তাতক আগর যদি নির্মাণ হয়েছিল তার চারিকাঠে ঘর, এটা হঠাৎ বোলে শহরখন মানে ডর করব সেটাও সম্ভব নয়। গতি মিউনিসিপ্যালি বোর্ডে আমার জনগণের সহযোগত, আমার ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন সকলবিলাকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বত সহযোগত একটা পরিকল্পনা, কেবল শিলচর বলে নয় বাকি শহরবাবে করেছে, গুহাটির বাবে করেছে। গতি এই সময় লাগবে, সেইটা হল দীর্ঘম্যাদী প্রকল্প বা পরিকল্পনা। কিন্তু আজি তারিখত বান আছে, কৃত্রিম বান হয়েছে, সশ্রম্যাদী কিছু কাম তাৎক্ষণিকভাবে করব কারণে মিনি সুপার সাকার হোক বা নর্দমা নির্মাণ বা এভিকশন বা ড্রেজিং করা এইবিল কাম চলি আছে। গতি এই যে প্রবলেম কৃত্রিম বান, জনসংখ্যার বেশি ভিড় এখন ধুনিয়া শহর, এই কেবল আমার শিলচর বা অসমের নয়, সমগ্র ভারত বিশ্বের বিভিন্ন প্রান্ত আছে। প্রত্যেকেই এটা শহরবিল সম্প্রসারণ করেছে বিজ্ঞানসম্মতভাবে, আমার শহরখন ঠিক সেইদরে এখন আটক ধুনিয়া শহর সেইদরে করব পারি। তার পরিকল্পনা প্রতিজন সমাজসেবী সংস্থা বা রাইজর প্রতিনিধির যেদরে আছে সেই আশা প্রত্যেকগী নাগরিকের আছে। কিন্তু আমুক হব তামুক হয়ে যাব তেনেকে কোয়ার মানে ধর্ম বিজেপির নহয়। প্র্যাকটিক্যালি কি হয়েছে আমি তার যাব লাগবে, আমার কল্পনা পরিকল্পনা আছে, প্র্যাকটিক্যালি উইল ট্রাই টু ডেলিভারি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে, আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 78872। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্স হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্স হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্স হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেঞ্জুরি, করিমগঞ্জ। পিন নম্বর 7887013। যোগাযোগের নম্বর 7086896920।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805300 9957097784। শুনবার তো আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।